फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल আপনারা দেখছেন বেঙ্গলি ইউটিউবার শ্রাবণী। আজকে হচ্ছে সোমবার, মানে ভুলেও যাচ্ছে কি বার, আজকে হচ্ছে সোমবার। সোমবারের এখন হচ্ছে দুপুরবেলা, আমি এখন দুপুরবেলা থেকে ব্লগটা চালু করলাম। আর আজকে হচ্ছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সব কমপ্লিট। এখন কটা বাজে জানেন? প্রায় 2:30 মতো বাজে, ঠিক আছে। তো এখন থেকে মানে সকাল থেকে আজকে চালু করে নি, তো এখন থেকে আমার ব্লগটা চালু করে দিলাম। আর আজকে আমাদের এখানে সকাল থেকেই মেঘলা ওয়েদার, একদম মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আবার মাঝে মাঝে রোদও উঠেছে, একটুখানি জাস্ট রোদ উঠেছে, আবার বৃষ্টি পড়ছে, রোদ উঠেছে। তো এখন দেখুন এখনো মেঘলা আকাশ আছে, এই যে পুরো পুরো মেঘলা আকাশ, একদম মেঘলা মেঘলা, ঠিক আছে। নালে এই সময় 2:30টার সময় তাকানো যায় না, যাকে বলে মানে এতটাই রোদ থাকে যে তাকানো পর্যন্ত যায় না। তো আজ থেকেই ঝড়ের সূচনা হয়ে গেছে সকাল থেকে, আর সামুদ্রিক উপকূলবর্তী এলাকায় তো বৃষ্টি শুরুই হয়ে গেছে, খবর চালালে বোঝা যায়। তো আজকে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, খাওয়া দাওয়া আজকে সেরকম কিছু করিনি, বলতে পোস্ত করেছি, ঝিঙে আলু পোস্ত, আর করেছি হচ্ছে অমলেট করেছি, মানে দুটো ডিমের অমলেট করেছি, আর করেছি হচ্ছে উচ্ছেটা সেদ্ধ করেছি। তো একদম হালকা রান্না করেছি, একদম হালকা রান্না করেছি। আর রাতে ডিনারটা কি করব জানি না, দেখা যাক কি করি, কারণ আজকে রান্না, আজকে কি বলুন তো এই লকডাউন, তারপরে আবার এমন ওয়েদার, মানে বসে 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 বসেই সময় কেটে গেছে, শুধু শুধুই সময়টা কেটে গেল। যে কোনো হ্যাবক কাজ করেছি, কোনো এক্সট্রা কাজ ছিল তাও না, কিচ্ছু ছিল না। মানে আজকে ব্রেকফাস্টে করেছি চাউ, তো চাউটা খাওয়ার পর ফোন নিয়ে বসেই আছি, টিভি চলছে, খবর দেখছিলাম, তারপরে কারেন্ট চলে গেল, মানে সারাদিনে 14 বার কারেন্ট যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। আমাদের এখানে এই অবস্থা এখন চলতে থাকবে, এখন কবে মানে যতদিন এই অবস্থা থাকবে তো কারেন্ট এরকমই থাকবে, মানে একবারে কারেন্ট থাকবে না, যাবে আসবে যাবে আসবে, এরকম করছেই। তো দুদিন আরো যখন ঝড় বৃষ্টি হবে তো কারেন্টে কি হবে জানি না। তো এই সিচুয়েশনের মধ্যে পড়ে আছি, এই জন্য কোনো রান্না বান্না করতেও ভালো লাগে না, কোনো মন মেজাজও ভালো লাগছে না, যে কাজ কি কাজ একটা মনে স্পিডে করা যায় তাই না, একটা স্পিড, মানে মন ভালো থাকলে সবকিছু ভালো থাকলে যে কোনো কাজকে আমি করে ফেলতে পারবো আমার তো মনে হয়। আর যদি মন ঠিকঠাক না থাকে, মানে মানে কি বলবো, মাইন্ড ডিস্টার্ব থাকলে তো কাজের একদম দফারফা শেষ। তাই জন্য বসে 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 একদম কি বলবো, সব কাজের দফারফা শেষ। তো রান্না করতে গেলাম তখন অলরেডি 12টা বেজে গেছে, তো 1 ঘন্টার মধ্যে কি করবো, এরকমই করে নিলাম, কোনো রকমে ভাত বসিয়ে, তো ভাতটা বসিয়ে দিলাম, তো কেটে রান্না করে নিলাম, সেই জন্য আর দেখাইনি, আর সেই জন্য ব্লগ শুরুও করতে পারিনি। তো এখন প্রচুর মেঘলা করে আছে, বুঝতে পারছেন 2:30 বাজে, একটু রেস্ট নিই, আবার একটু রেস্ট নিই, যেহেতু খেয়ে দেই ব্লগটা শুরু করলাম 2:30 মতো বাজে, তো রেস্ট নেওয়ার পর আবার ফিরে আসছি, ঠিক আছে আপনার সাথে কথা বলার জন্য। আর এখন দেখুন 4:00 বাজে, তো 4:00 সময় ছাদে এসেছি, আর আমার ছেলে আর জায়ের মেয়ে ওখানে চলে এসেছে, আম পাড়ছে, আমি দেখাচ্ছি। আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, জাস্ট কিছুক্ষণ আগে, আর এখন ওয়েদারটা খুবই মেঘলা। আর এলাম কেন ছাদে, নিচে গরম হচ্ছে, মানে বারবার কারেন্ট যাচ্ছে, পাখা চালানো যাচ্ছে না, আর ওপরে এলাম, এই নিচে ওপরে এলাম ছাদে, কারণ একটু হাওয়া দিচ্ছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে হাওয়া দিচ্ছে, বৃষ্টি হয়েছিল, হাওয়াটা দিচ্ছে, খুব সুন্দর লাগছে। মানে সারাদিন ধরে কি একটু একটু বৃষ্টি হচ্ছে, থামছে, হচ্ছে থামছে, হচ্ছে থামছে, এই কিছুক্ষণ আগে জাস্ট হয়ে গেল, সব ভিজে ভিজে গাছের পাতাগুলো একদম, এই যে দেখুন গাছের পাতা, এই যে জবা গাছের পাতা, তারপরে দেখুন এই যে টগর গাছের পাতা, ঠিক আছে। আর ক্যামেরাটা একদম কালো কালো লাগছে, বুঝতে পারছি যেহেতু মেঘলা, আবার বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, ঠিক আছে। কিরে তোরা আম পাড়ছিস? হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেছে রে, আর আম পাড়িস নি, কাঁচা আম পড়ে যাবে, চলে আয়, বৃষ্টি পড়ছে, চলে আয়। 5টা বাজে, তো দেখুন এখানে কতটা বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন, পুরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে যাকে বলে একদম, আর মাঝে মাঝে বজ্রাঘাতও পড়ছে, বিদ্যুৎও চমকাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, দারুণ বৃষ্টি হচ্ছে। পুরো
ইভিনিং, এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা চলে এসেছি চা করার জন্য। চাটা করেও নিলাম আর আদা দিয়ে দুধ চাই করলাম, যেহেতু বৃষ্টি পড়ছে আর আদা দিয়ে দুধ চা খেতে খুব ভালো লাগে, তো তাই সেটাই করলাম। আমার আর আমার হাজব্যান্ডের চা করলাম, হাজব্যান্ডকে চাটা দিয়ে দিই, তারপর আমি চাটা খেয়ে নেবো। আর চাটা খাওয়া দাওয়ার পর একটু তাড়াতাড়ি আজকে ডিনারটা করেও নেবো, কারণ আমাদের এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে, তারপর কারণ কারেন্টে প্রচুর সমস্যা হয়, সেহেতু রান্নাটা তাড়াতাড়ি করে নেবো ভাবছি। তো চলুন আগে চাটা খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। আজকে ডিনারে করব হচ্ছে সুজি, সুজিটা করা হয়ে গেছে, আর আজকে মেন করব হচ্ছে চিলি পনির আর রুটি। তো চলুন চিলি পনিরটা কীভাবে করছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছি, আর পনিরটাকে কিন্তু আমি কর্নফ্লাওয়ার, নুন আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তো পনিরগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে, হালকা না, মোটামুটি ডিপ ফ্রাই করে নিলে ভালোই হয়। আর আমি কিন্তু এটা একটু সাদা তেলেই করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। তো চলুন আগে করে নিই। আর আমি কিন্তু দেখুন পনিরগুলো দিয়ে দিলাম, যেহেতু তেল গরম হয়ে গেছে আমি অল্প তেলেই ভাজছি, আর একটু ডিপ ফ্রাই করলে একটু বেশি তেল দিয়ে ভাজতে পারেন। আর আমি কিন্তু অল্প করেই ভেজে নেবো, বেশি ভাজবো না। তো চলুন আগে পনিরটাকে ভেজে নিই, তারপরে পনিরের যেটা চিলি পনির করবো সেটা পরের স্টেপ আমি বলছি। তো চলুন আগে পনিরটাকে ভেজে নেওয়া যাক, তারপরে দেখুন। এরপরে আমি দেখুন পনিরটা কিন্তু একটু বেশ লাল লাল মতো ভাজা হয়ে গেছে, ঠিক আছে। ভাজা হয়ে যাওয়ার পর তো যতটা তেল আছে ওর মধ্যে, যে দেখুন ভাজা হয়ে গেছে, তো কড়ার মধ্যে যতটা তেল আছে আর একটু দিলাম সাদা তেল। আমার কিন্তু কোটাই ছিল পেঁয়াজ আর ক্যাপসিকামটা কোটাই ছিল, আর এর মধ্যে দিতে পারেন রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, তো আমার কাছে ছিল না। তো আমি কিন্তু সবুজ ক্যাপসিকামটাই দিলাম, আর পেঁয়াজগুলো আর ক্যাপসিকামগুলো কীভাবে কোটা আছে দেখলেন, একটু প্রায় বড়ো বড়ো করেই কোটা আছে। তো একটু নাড়ার পর একটু পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একটু নুন দিয়ে নেড়ে নেবেন, কারণ যাতে তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায়। তো নুন দিয়ে নাড়ার পর একটু ওর মধ্যে আপনারা চাইলে আদা রসুন একটু ছোটো ছোটো করে গ্রেট করেও দিতে পারেন, মানে একদম ছোটো ছোটো করে কুচিয়ে। আমি কিন্তু আদা রসুনটা আর একটা লঙ্কা কিন্তু একটু পেস্ট করেই দিয়েছি, ঠিক আছে। আপনারা চাইলে একটু আদা রসুনটা গ্রেট করেও চাইলে দেওয়া যায়। তো চলুন পেঁয়াজ আর এটা কিন্তু বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে আছে, এবার এর মধ্যে কিন্তু আমি অ্যাড করব, কিন্তু ওই যে বললাম যে পেস্ট করা আদা রসুন আর একটা লঙ্কা দিয়ে দিয়েছি, তো সেটাই আমি অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। এবার এইটা অ্যাড করার পর আমি কিন্তু একটু হালকা এতে হালকা হাতে একটু নাড়বো। আবার একটু নাড়ার পর ওর মধ্যে একটু আর মশলাটা, মানে আদা রসুনটা একটু ভাজা ভাজা মতো ওর মধ্যে, মানে পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে একটু মিক্সড হয়ে গেলে ওর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো হচ্ছে, এরপর যা যা দেবার হচ্ছে দেবো হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু বেশি করেই যেহেতু দেবো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো, এমনি রেড চিলি পাউডারও দিতে পারেন। তো আমি রেড চিলি পাউডার দিচ্ছি না, হলুদ দিচ্ছি, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিচ্ছি যেহেতু রঙের জন্য, আর দেবো স্বাদ মতো লবণ, আর তো একটু তো সুগার, মানে চিনি তো অ্যাড করতেই হবে, ঠিক আছে। সেটা লাস্টে একটু একটু টেস্ট করে দেখে নেবেন চিনি আর লবণের টেস্টটা ব্যালেন্স মতো হলো কি না। তো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তো দিচ্ছি, তো দেওয়ার পর এতে কিন্তু আমি লঙ্কাটা দিতে ভুলে গেছি, আমার কিন্তু কিছু কাঁচা লঙ্কা কুচো করা আছে, সেটাও আমি অ্যাড করে দেবো। আর চিলি পনির বলুন, চিলি চিকেনই বলুন, এতে যদি একটু কাঁচা লঙ্কা একটু যদি কুচিয়ে দেওয়া যায় খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়ে। আর চিলি মানে কি বলুন তো, ঝাল ঝাল, তো আমাদের বাড়িতে যেহেতু অত ঝাল আমরা খাই না, তো অতটা আমি ঝাল দিচ্ছি না, মোটামুটি ঝাল করব। চিলি পনির মানেই যে ঝাল করতে হবে তার কোনো কথা নেই। তো দেখুন এরপরে আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেল, তো এর মধ্যে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দেখুন কুচোনো লঙ্কাগুলো। এরপরে আমি অ্যাড করব হচ্ছে আমার কাছে যে সসগুলো আছে, একটু টমেটো সস অ্যাড করব, আর করব একটু সোয়া সস। তো আমার কাছে চিলি পনির কিন্তু নেই, চিলি পনির যদি থাকত, চিলি পনির বললাম, চিলি সস কিন্তু আমার কাছে নেই, চিলি সস যদি থাকতো তাহলে আমি অ্যাড করতাম। এবার দেখুন আমি কিন্তু টমেটো সস অ্যাড করছি, এরপরে অ্যাড করব সামান্য একটু সোয়া সস। তো এইগুলো দিয়ে দেওয়ার পর তারপরে একটু জল দিয়ে দেবো, পারলে একটু গরম জল দেবেন। জল দিয়ে দেওয়ার পর তারপরে পনিরগুলো, যে পনিরগুলো ভাজা আছে সেই পনিরগুলো দিয়ে হালকা করে নেড়ে নিতে হবে, একদম হালকা করে নেড়ে নিতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। আর আমি কিন্তু পনিরগুলো কিন্তু খুব একটা ফ্রাই করিনি, দেখলে বুঝতেই পারবেন,
মোটামুটি ফ্রাই করেছি। আর চিলি পনিরে একটু ডিপ ফ্রাই করলে ভালো হয়, কিন্তু আমি অতটা ডিপ ফ্রাই করিনি। তো চলুন, আমার সসগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু পনিরগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে, ঠিক আছে, যে দেখুন কীরকম কালারটা এসছে, পনিরগুলো দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। এরপরে যেটা একটু এরপরে যে স্টেপটা, এরপরে একটু ফুটে গেলে একটু চাপা দিয়ে রাখার পর ওর মধ্যে কিন্তু একটু আমি কিন্তু এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেই দিয়েছি। এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছি, সেই মানে একটু ফুট ধরে গেলে তার মধ্যে কিন্তু ওই কর্নফ্লাওয়ার গোলা জলটাকে কিন্তু অ্যাড করতেই হবে, নাহলে চিলি পনিরের কোনো ওই যে ওয়াইন মানে একটা যে গ্রেভিটা যেটা একটা শক্ত শক্ত বলছি একটা বেশ মাখো মাখো যে ভাবটা আসে, কর্নফ্লাওয়ার গুলে না দিলে সেটা আসবে না। তো চলুন, এবার পনিরগুলো দিয়ে নাড়াচাড়া করছি, আর একটু জল দিয়ে দিতে হবে। তারপরে লাস্ট যেটা বললাম, একটু গুলে একটু একটু কর্নফ্লাওয়ার এক চামচ মতো আমি গুলেছি, পরিমাণ মতো গুলে অ্যাড করে দিলাম। তো আর একটু জল লাগলে দিতেই পারেন, তাহলে আমার তৈরি হয়ে গেল একদম। এইটা হলো আমার চিলি পনিরের ফাইনাল লুক। এখন এখন 10টা বেজে গেছে, তো 10টার সময় একটু বসলাম, ঠিক আছে, আর ভিডিওটাকে এন্ডিং করব বলেই বসলাম, কালকে সকাল অবধি আর নিয়ে যাচ্ছি না। আর ভালোই কারেন্টটা আছে, বৃষ্টি থেমে গেছে, বিকালবেলাটা হলো বৃষ্টি আর এখন পুরো থেমে গেছে, এখনো পর্যন্ত বৃষ্টি আর হয়নি। তো যাই হোক, আজকে ডিনারটা খুব ভালোই হলো, ডিনারে সুজি করেছিলাম আর দেখলেন চিলি পনিরটা করলাম, আর রুটিটা আমি করিনি। আজকে কি হয়েছে, হাজবেন্ড অফিস ফেরত আজকে তাড়াতাড়ি এসেও গেছে, অফিস ফেরত আমাদের বাড়ি গেছিল, একটা দরকারেই গেছিল, তো মা বলেছিল ফোনে যে যখন আসছে তাহলে আমি রুটি পাঠিয়ে দেবো, মানে ভালোই হলো রুটি পাঠিয়ে দিল, আমাকে করতে হলো না। এই জন্যই তো বলে মা না হলে মেয়ের কষ্ট কি করে বুঝবে। তো যাই হোক, সবাই মা হয় তখন মায়ের ব্যাপারটা বোঝে, এই আর কি, আমিও মা হয়েছি, তো মা যে কি জিনিস, মা সব সময় আমাদের সাথে থেকে আমাদের সমস্যাটা বোঝে, তো করে দেয়। মানে যখনই আমার হাজবেন্ড যায় কিছু না কিছু, আমি না বললেও মা হয়তো পাঠিয়ে দিল, বললো হয়তো এটা ভালো কিছু করেছি, যে খেতে ভালোবাসিস, যে আমার ছেলে এটা ভালোবাসে, তো নিয়ে যা, তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আর নিয়ে এলে আমাকে রান্নাটাও করতে হয় না। তো এরকম মা, আর সামনে বাপের বাড়ি হলে এটা কি বলুন তো, এই ফিলটাই কারা করে, যাদের সামনে একটু বাপের বাড়ি হয় তারাই জানে এই ব্যাপারটা, সবার নয়, আমি বলছি না এটা সবার ক্ষেত্রে হয়, একদমই না একদমই না, যাদের বাপের বাড়িটা সামনে হয় তারাই এই ব্যাপারটা জানে। তবে হ্যাঁ, এটা বলবেন না যে আমিও কিছু কি পাঠাই না, না এটা সম্পূর্ণ ভুল কথা, আমি হয়তো কিছু ভালো মন্দ হলো, যে যেটা মা খেতে ভালোবাসে হয়তো বাবা কিছু খেতে ভালোবাসে, তখন বললাম রান্না করলাম, সেটা আমার হাজবেন্ডকে দিয়ে পাঠিয়ে দিলাম, এই হয় আর কি, বুঝতেই পারছেন কাছে বাপের বাড়ি থাকলে যা হয়। তো আজকে অনেকটাই বেজে গেছে, প্রায় 10:30 বাজে যায়, একদমই সকাল অবধি নিয়ে যাব না। আর এমনি আমি আজকে ব্লগটা দেরিতেও শুরু করেছি, তখন 2:30 বাজে, সবকিছু খাওয়া দাওয়া করে সবকিছু করে শুরু করেছি, তো আর বেশি কিছু বলছি না, ঠিক আছে, সবাই আপনারা খুব সাবধানে থাকবেন, একটু সচেতন থাকবেন, যা দিনকাল পড়েছে একটু সাবধান সচেতন না থাকলে মানে কি বলবো, দিনকাল কাটানো যাচ্ছে না। নিজের পরিবারের সদস্যদের খেয়াল রাখবেন, নিজেরাও ঠিকঠাক থাকবেন, ঠিক আছে, এটুকুই বলা। তাহলে আমি নেক্সট একটা সুন্দর ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো, ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকুন, আমিও খুব ভালো থাকবো, তাহলে আপনাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট, ঠিক আছে, আমি গুড নাইট বললাম কেন, আমার এখানে যেহেতু নাই তাই গুড নাইট বললাম, ঠিক আছে, এবার আপনারা কখন দেখবেন তখন হয়তো গুড নাইট থাকবে না, যাই হোক এখন আমি গুড নাইট করে দিলাম, গুড নাইট, টাটা, বাই বাই।